গতকাল আমার অফিসে একজন হাফেজ কোরআন এসেছিল যিনি পটিয়া মাদ্রাসার ছাত্র ছিলেন ঢাকার বারিধারা মাদ্রাসায় দীর্ঘদিন এই ছাত্র অবস্থান করছে তার দুই চোখেই ছররাগুলি ঢুকেছে এবং দুই চোখই অন্ধ হয়ে গেছে তো ছেলেটা ফুটফুটে একেবারে তরুণ টকবকে তরুণ অত্যন্ত সুন্দর চমৎকার মাদ্রাসার ছাত্র তো গুলি করে তার দুই চোখই শেষ করে ফেলা হয়েছে তো সে কালকে হঠাৎ করে অফিসে আসছে তাকে আমরা আসুল্লাহ ফাউন্ডেশন থেকে একটা চেক হস্তান্তর করেছিলাম কয়েক লাখ টাকা দিয়েছিলাম কিন্তু তার ট্রিটমেন্টের জন্য প্রায় 50-60 লক্ষ টাকা প্রয়োজন ডাক্তাররা বলেছে দেশে বাইরে যেতে হবে সরকার চিকিৎসার উদ্যোগ নিয়েছে কিন্তু সরকারি প্রসেস হতে একটু সময় লাগবে সরকারের জায়গা থেকে সরকার চেষ্টা করছে আমরা চেষ্টা করছি এর মধ্যে ছেলেটা গতকালকে আসছে আমার অফিসে আমি একটু লজ্জা পড়ে গেলাম যে এত টাকা এককভাবে একজনকে যদি দেই তাহলে আরো অনেকে আছে সবাই বিদেশে যেতে চায় জটিল একটু কিভাবে কি করব ভাবছিলাম আমি অবাক হয়ে গেছি জাস্ট ওই ছেলেটা অফিসে ঢুকছে আর এক কোম্পানির একজন মালিক একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তিনি এসে আমাকে বলছেন হুজুর আমি আন্দোলনে কোনো আহত হাফেজে কোরআন বা কোনো মাদ্রাসার ছাত্রের দায়িত্ব গ্রহণ করতে চাই আমি পুরো আসমান থেকে নাজিল হওয়ার মতো দশা যে ছেলেটা তখন আমার অফিসে গতকালকের ঘটনা ছেলেটা আমার অফিসে বসা অথচ ওই ভদ্রলোক এসে বলছেন যে আমি একদম আহত মাদ্রাসার ছেলের দায়িত্ব নিতে চাই আমি চিন্তা করলাম এটা তো কারামত ছাড়া কিছু না অলৌকিকত্ব কাকে বলে পরে আমি তাকে বললাম যে ওর বিষয়টা একটু জটিল ডাক্তাররা বলছেন ভালো হওয়ার সম্ভাবনা কম দেশের মধ্যে দেশের বাইরে যেতে হতে পারে তাও সেটা কতটা হবে নিশ্চিত না তখন বাংলাদেশ আই হসপিটাল শান্তিনগরের একজন ডাক্তার আছেন মাসুদ হাশমি ভাই আমার বন্ধু মানুষ ওনার সাথে আগে আমি কথা বলছিলাম এই ছেলের ব্যাপারে তখন ওনার কাছে পাঠিয়ে দিলাম ওই ভাই তার গাড়িতে করে তাদেরকে নিয়ে বললেন আল্লাহর উপর তওয়াক্কল করে আমি ওর দায়িত্ব নিলাম যদি ওর চোখ ফিরে না পায় তাহলে বাকি জীবন তার পরিবার চলার মতো ব্যবস্থা আমি করে দেবো ইনশাল তো এইটা তো একটা হয়তো হয়ে গেছে কাকতালীয়ভাবে কিন্তু এই ছেলের মতো আরও বহু ছাত্র বহু শিক্ষক বহু পেশাজীবী বহু সাধারণ দিনমজুর বহু খেটে খাওয়া মানুষ বহু স্কুলের ছেলে পেলে এমনকি আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে একটা ছেলেকে দেখেছি ওর বয়স সম্ভবত 10 কি 12 বছর হবে তো আমি অবাক হয়েছি যে ওর পাও বেঁধে টাঙানো আছে অনেক কষ্ট পাচ্ছে বাচ্চাটা তো মাথার কাছে জিজ্ঞেস করলাম যে তুমি কেন বের হয়েছো তুমি তো ছোটো মানুষ তোমার তো আন্দোলনে আসার কথা না তো সেই ছেলেটা আমাকে বলেছে আমি ওই ভিডিওটাও রাখা আছে আমার মোবাইলে সম্ভবত রেকর্ড করছে কেউ আমার সাথে যারা ছিল ছেলেটা আমাকে বলতেছিল যে আমি দেখেছি যে এই কঠিন বাস্তবতায় সবাই যখন বের হয়ে গেছে আমার পরিবারের বড়রা যারা আছে তারা সবাই যখন বের হয়ে গেছে তখন আমি মাকে ফাঁকি দিয়ে আমি বের হয়ে গেছি এবং সেও গুরুতর আহত হয়ে অনেকগুলো গুলি তার পায়ে লেগেছে এবং শেষ পর্যন্ত সে আহত হয়েছে তো যাই হোক এই কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা অনেকেই তো বেশ তৃপ্তি ঢেকুর তুলছি আমরা অনেকেই বেশ হাসি খুশি আছি বাকি অনেকগুলো মানুষ শত শত মানুষ এখনও তারা কাতরাচ্ছে কষ্টে মনের গভীর থেকে আমরা তাদের জন্য ফরিয়াদ করি আল্লাহ তাআলা তাদের সবার সমস্ত কষ্টগুলো দূর করে দিন আমিন আল্লাহ তাআলা তাদের সবার জন্য সর্বোত্তম সান্ত্বনার ব্যবস্থা করে দিন আমিন